আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের সংবাদ। আপনাদের সাথে আমি আছি হিমিকা হিমি। চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল সবার সহযোগিতা নিয়ে আগামী কয়েক বছরে প্রতিবন্ধীদের জন্য অন্তত 100টি ঘর তৈরির পরিকল্পনার পাশাপাশি বিশ্বনাথের আমতৈল গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা সহ শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। প্রতিবন্ধীদের দুঃখ দুর্দশা অবলোকন করে এবং দুটি পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তরকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। মাত্র একদিন আগে মাকে হারিয়েছেন। মমতাময়ী মাকে হারানোর শোকে হৃদয় ব্যতীত অন্তর ক্ষত বিক্ষত। কিন্তু মাহি ফেরদৌস জলিল অন্য ধাতুতে গড়া একজন মানুষ, যিনি মায়ের শোককে শক্তিতে পরিণত করে আজ ছুটে এসেছেন প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈল গ্রামে। যে পুকুরের নোংরা পানি অস্বাস্থ্যকর পানি, সেই নোংরা পানি নিজে যাচাই করছেন। আপনারা যদি না আনেন তাহলে আপনারা বুঝতে পারতো না যে মানুষ ও ফানির মাঝে মানুষ ড্যাগো দইতে হয়, আঁতো দইতে হয়। এই ফানি তো আসলে মানে বিষ কিনা লাগতো না, মানে ওখানোর মাঝে আসে যদি আপনার কন্টামিনেটেড হইতে হয়। আর এক্সপার্টরা মনে করেন যে দূষিত ফানি থাকার কারণে ডিসেবল সংখ্যা আরও বাড়ছে। সো আপনারা সবর গেছে, আমার আকুল আবেদন হইল যে সব জায়গাতে আপনারা দেউকা, বাট নিজের বাড়ির সিলেটের মানুষের লাগে আপনারা একটু খাড়া হোকা। আমরা এই কমিউনিটির আনপ্রেসিডেন্টেড মানুষ। আমরা প্রায় 20 মিলিয়ন পাউন্ড 200 কোটি টাকা বস্ত্র দিই। আমরা 2-3 কোটি টাকা হইলে এই গ্রামের মানুষের সবর সব কিছু চেঞ্জ করে নিতাম পারব। প্রজেক্ট আমতৈলের স্বপ্নদ্রষ্টা চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিলকে কাছে পেয়ে প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ছিল উচ্ছ্বসিত। এ সময় মাহি ফেরদৌস জলিলও তাদের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার নিদারুণ কষ্টের কথা শুনেন। এ সময় তিনি চলমান ঘরের নির্মাণ কাজ, টিউবওয়েল স্থাপন কাজ সহ সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরবর্তীতে নির্মাণ সমাপ্ত হওয়া দুটি ঘরের চাবি দুটি প্রতিবন্ধী পরিবারের কাছেও হস্তান্তর করেন। আলহামদুলিল্লাহ, আগে ডরাইতাম, আমার বাচ্চা নিতে লইয়া যে ঘুমাইতাম, আমার ডর ডর করতো, গর্নি ভাঙ্গে উপরে পড়ে যে আমার বাচ্চা নিতাম, দীঘা বাচ্চাই না আমার পড়ে যাব, ও এসার তোমরা দিছো আমার ঘর খান, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি। পরিদর্শনকালে মাহি ফেরদৌস জলিল সবার সহযোগিতা নিয়ে আগামী কয়েক বছরে অন্তত 100টি ঘর তৈরির পরিকল্পনার পাশাপাশি এই গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা সহ শিক্ষার আলো পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। আপনারা সবরে ধন্যবাদ দেওয়া হইব যে আপনারা যারা আমরা সহযোগিতা করছেন। এই বছর আমরা একটা বিশাল বড় খাম আতো নিব, যাতে আমরা আগামী কয়েক বছরে 100টা বাড়ি মানুষের উপহার দিতাম পারি, প্লাস পুকুরগুলো যাতে আমরা করতাম পারি, প্রত্যেক সাইড ফার্স্ট ফ্যামিলি যাতে তারা ক্লিন ওয়াটার পায়। তারপরে যদি আল্লাহ আপনার সবরে আমরা অ্যাবিলিটি দেন আর কিছু লেখাপড়া করা, কিছু পৃথিবীর আলো তার কাছে পৌঁছানি এবং আখেরাতের আলো পৌঁছানি, তো আপনারা সবর সহযোগিতার দরকার। আমরা জাস্ট প্ল্যাটফর্ম থেকে প্রোভাইড করি। আমরা এক টিম মানুষে খাম করেন ম্যানকাইন্ড, যে তারা টিম দিয়ে খাম করে, আমরা সিলেট টিমে খাম করে, সবই মিলিয়েই আমরা বিশ্বনাথ সহ দেশ বিদেশের প্রত্যেক সিলেটবাসীকে এই আমতৈল গ্রামের অবহেলিত মানুষগুলোর দুঃখ দুর্দশা দেখে যাওয়ার আহ্বানও জানান মাহি ফেরদৌস জলিল। আমি ইনভাইট করবো আপনারা বিশ্বনাথবাসী যখন আইন বা সিলেটবাসী যখন আইন, একবার আগে দেখিয়ে যাই এবার যে আমরা আসলে কিতা করতাম চাইলাম। আমরা স্বপ্ন হয়তো অনেক সময় বড় থাকে, কিছু স্বপ্ন বাস্তবের রূপ নেয় আর কিছু বাস্তবের রূপ নেয়। এই একটা স্বপ্ন আমি দেখলাম যে আপনারা সহযোগিতা রাখলে বাস্তবে আমরা রূপ দিতাম পারবো। আপনারা আমরা সবার লাগে দোয়া করবো। বর্তমানে প্রজেক্ট আমতৈলের আওতায় 5টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। স্থাপন করা হচ্ছে 10টি টিউবওয়েল এবং সংস্কার করা হবে পুকুর। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন এই প্রজেক্টের সহযোগী সংস্থা ম্যানকাইন্ড চ্যারিটির ডিরেক্টর শহীদ চৌধুরী, ইশিতা টেলিমিডিয়ার এমডি নকুল দাস, চ্যানেল এসের সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদ সহ আরও অনেকে। দীর্ঘদিন থেকে অবহেলিত বঞ্চিত বিশ্বনাথের আমতুল গ্রামের এই প্রতিবন্ধী পরিবারের জীবন মান উন্নয়নের যে স্বপ্ন দেখছেন চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, সেই স্বপ্নের আজ শুভ সূচনা হলো। একদিন এই গ্রামটি আর প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত হবে না, হবে একটি উন্নত আদর্শ এলাকা। আর এজন্যে সরকারের পাশাপাশি দেশ বিদেশের সকল দানশীল মানুষ সম্মিলিতভাবে আরও উদার মনে এগিয়ে আসবেন, এই বার্তাটাই দিলেন মানবিক কাজে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব মাহি ফেরদৌস জলিল। বিশ্বনাথের আমতৈল গ্রাম থেকে মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।